এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সামনে দারুণ এক সুযোগ ছিল সেমিফাইনাল খেলার, কিন্তু সেই সুযোগ লুফে নিতে পারেনি সাকিব আল হাসানের দল। তারপরও বাংলাদেশ দল সুপার টুয়েলভে এবারই বিশ্বকাপে দুটি জয় তুলে নিতে পেরেছে, যেটা এবারের বিশ্বকাপে তাদের সেরা সাফল্য। কারণ এই বিশ্বকাপে বাংলাদেশের ইম্প্যাক্ট কোচ এবং সাকিব আল হাসান একটি নতুন নিয়ম জারি করেছিলেন, দলের ভেতরের কথা বাইরে প্রচার করা যাবে না, সব ধরনের বিতর্ক থেকে ক্রিকেটারদের দূরে রাখার চেষ্টা করতে হবে। আর এই নিয়মটি এবার বিশ্বকাপের পর দ্বিপক্ষীয় সিরিজগুলোতেও বহাল রাখতে চান বাংলাদেশের টেস্ট এবং টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তাই তো দল গঠনে একক কর্তৃত্ব চান সাকিব, না হলে নেতৃত্ব ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত তিনি। এ ব্যাপারে বিসিবি থেকে এখন পর্যন্ত কেউ মুখ না খুললেও সাকিবের এক ঘনিষ্ঠ সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে। কারণ ভবিষ্যতে জাতীয় দলের খেলা চলাকালে কর্মকর্তাদের দূরে রাখতে চান সাকিব। সাকিব এবং কোচ বিসিবির কর্মকর্তা কিংবা বাইরের কোনো বিতর্ক যেন দলকে স্পর্শ না করতে পারে সে ব্যাপারে এবার ভালোভাবে খতিয়ে দেখবেন সাকিব আল হাসান নিজে। যেখানে জানা গেছে স্বাধীনতা দেওয়া হলে টেস্ট এবং টি টোয়েন্টি দলকে প্রতিষ্ঠিত করতে চান সাকিব আল হাসান, আর স্বাধীনতায় যদি বিসিবি হস্তক্ষেপ করেন তাহলে নেতৃত্ব ছেড়ে দেওয়ার মানসিক প্রস্তুতিও নিয়ে ফেলেছেন সাকিব। দল নির্বাচন আর পরিচালনার বাইরে কোনো হস্তক্ষেপ মেনে নিতে রাজি নন বাংলাদেশের এই কিং।